আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আসলে 4-5 দিন যাবত এত পরিমাণ গরম, এত পরিমাণ তাপ, মানে কি বলবো, পাগল হয়ে যাবার উপায়। আর বাংলাদেশে এখন যে পরিমাণ তাপ তা তো আমরা সবাই জানি, এটা তো আর আমার আলাদা করে বলে বোঝাতে হবে না। তো যাক, আলহামদুলিল্লাহ রাত থেকে একটু একটু বৃষ্টি, সরি, বাতাস ছিল, তো দেখি যে ভালোই বৃষ্টি হচ্ছে। আর আমি এর মধ্যে একটু রাইস কুকারে রান্না বসিয়ে দিয়েছি, আমি একটু বিরিয়ানি রান্না করব। আসলে এখন তো সকালে গ্যাস থাকে না, তো এর জন্য আর মানে আমি চুলে রান্না করতে পারছি না। এদিক দিয়ে আবার সাদিয়া, ও স্কুলে যাবে, ওকে আমার টিফিন দিয়ে দিতে হবে, প্লাস ও কিছু খেয়ে যাবে, তাই আমি রাইস কুকারেই বসিয়ে দিলাম। আর রাইস কুকারে সচরাচর আমি আসলে বিরিয়ানি বা যে পোলাও আমি এগুলো রান্না করতে পারি না, আসলে আমি পানির পরিমাণটা বুঝি না। আমার হয় একদম শক্ত থাকবে, না হয় একদম পাতলা হয়ে যাবে। তো যাই হোক, আমি সব সময় একটু ভয় নিয়ে রান্না করি যখন আর কি প্রয়োজন হয়, যখন দেখি যে গ্যাস থাকে না। কারণ এখন তো আমাদের প্রায় মানে নোটিশ আসছে, যেমন গ্যাস থাকবে না সারাদিন, তো ওই সময়টাতে আমার আর কি রাইস কুকারে রান্না করতে হয়। তো এখানে অল্প করে বসিয়ে দিয়েছি, আমরা মানুষ অল্প, আমি আর আমার 3 মেয়ে, আর সাবা তো একদমই ছোট, ওকে আর কি ধরবো, মানে 2 মেয়ে, মানে খাবারের মতো, তো সাবাকে তার ধরার মতো কিছু নেই, ও ছোট মানুষ, তো এই জন্য এখানে আর কি পরিমাণে অল্প আমি করে নিচ্ছি। তো এই তো রান্না করছি, এই তো মোটামুটি রান্নাটা হয়ে আসছে। আমি এখনো বলতে পারি না যে এটা কি হবে, শক্ত থাকবে না নরম হবে, তো আশা রাখি যে একটু শক্ত শক্ত হবে আর কি। আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট, আমি যা ভয় পেয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, তো নরমও হয় নাই আবার একদম শক্ত থাকে নাই, ভালোই হয়েছে আর কি, ঝরঝরা। এই ফার্স্ট আমার রাইস কুকারে রান্না এরকম ভালো হলো আর কি। তো যাই হোক, এখন সাদিয়াকে দিয়ে দিচ্ছি, ও এখন খাওয়া দাওয়া করবে, ওর স্কুলের সময় হয়ে যাচ্ছে, ও ওদিকে রেডি হচ্ছে আর আমি ওর খাবারটা রেডি করছি আর কি। তো সাবামণি, সাইদা ওরা এখনও ঘুমায়, ওদের উঠায় দেব আগে, সাদিয়াকে রেডি করে মানে ওকে আগে কমপ্লিট করি, তারপর আবার ওদের পালা, ওদেরকে সময় দেব আর কি। আর যে সাদিয়া, সে রাত্রে ভূতের ছবি দেখে, মুভি দেখে এখন সে নিজেই ভূতের হতাশায় আছে। রাত্রে ভূতের ছবি দেখে তারপর আমার ঘরে যা আমাকে বিরক্ত করছে, যা আমার সাথে যা ঘুমাইছে, একটু ঘুমাইতে পারে নাই, এখন সে খুব বিরহ হয়ে আছে ঘুমের জন্য, ভূত হয়ে আছে এখন সে। আর যে রেডি হইতেছিল স্কুলে যাবে, এদিকে সাইদা ও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে খাবার দিয়ে দিলাম, ও খাচ্ছে। ওর কত কত খাবার দেখছেন, ওর এত খাবার, মানে ওর খাবার এত পরিমাণ কম, একটু হলে ওর পেট ভরে যায়। দেখেন প্লেটের অবস্থা, এর চেয়ে বেশিও আর একটু নেবে না। আর মাংস পছন্দ করে, কিন্তু মানে মানে ব্রয়লার মুরগির মাংসটা খুব পছন্দ করে, ওটা নরম তো, আর এই গোস্তটা মানে মাংসটা দেখে ও হয়তো বলতেছে যে এটা কি মুরগির মাংস নাকি, তাই আমি বলছি যে হ্যাঁ, ওর আবার গরুর মাংসর প্রতি সমস্যা, ও গরুর মাংস পছন্দ করে না খেতে, তো কিছুতেই বিশ্বাস করতেছে না। তো বললাম যে না, এটা মুরগির মাংস, তুমি খাও। তো এই জন্য জাস্ট টেস্ট করার জন্য দুইটা নিচ্ছে, দুই টুকরা নিচ্ছে, ও ভাবতেছে এটা গরুর মাংস। গরুর মুরগির মাংস বিশ্বাস হয়েছে, মুরগির মাংস না, কিসের মাংস, মুরগির, আমি তো সেটাই বললাম যে মুরগির মাংস কিনা। আচ্ছা দাঁড়াও, তুমি বসো, আমি দিচ্ছি, তুমি বসো, আমি নিয়ে আসতেছি।
তুমি ই খাবে? ও হো, তোমাকে শসা দেওয়া হয়নি, আমি শসা দিচ্ছি। হ্যাঁ, লেবু দেবো? ওকে বসো, আমি দিচ্ছি। কি বলো মা, কি বলো? আমি বুঝি নাই। সাবামণি, তুমি আবার বলো তো, আমি বুঝি নাই। কি বলছো তুমি, কি বলছো বলো তো? মা আমাকে কি বলছো? ও কি বলে আমি কিছুই বুঝি না, আর তাকম তাকম করে দেখি। মা শোনো শোনো, আম্মু ও যা দেখবো তাই নেবে, আস্তে দেখো যেন ব্যথা না পায়। দেখো দেখো আস্তে আস্তে, হ্যাঁ দেখো। হচ্ছে না, কি সমস্যা হলো এটা? এটা তো একটু সাউন্ড বাড়া আসে না। আচ্ছা আচ্ছা দাদা দাদা, আম্মু ঠিক করে নেক, আপনি ঠিক করে নেক, আপনি ঠিক করে নেক। তোমাকে দিচ্ছে দিচ্ছে তোমাকে, এখন ঠিক আছে, ওকে দাও। আম্মু কি করতেছো? সাবা, ওরে মাইকটা অনেক পছন্দ, মাইকটা হাতে পেলে আ আ এমন করে। তোমাকে করতে বলতেছে কি করছো তুমি? জি মা, আমরা এখন যাচ্ছি এই যে কুরকুরে, কেসি থেকে যেই ইয়াটা দেওয়া হয়েছে, অফারটা দেওয়া হয়েছে, সেই অফারে। তো জানি না, সবাই তো বলল যে হ্যাঁ গেলে তারা দেয়, তো দেখি যে অফার আর কিছুদিন বাকি আছে, তো তাই আমরাও মিস করলাম না, যাই। তো সেখানে যে আমরা আপনাদের সাথে কথা হবে। মুনি এই যে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কি কুরকুরের, সরি সরি, কেপসির অফারে। হ্যাঁ কুরকুরে নিয়ে দেখি এখন। আম্মু সাবামণি এই যে মা, তালটা মারো। তো এই তো আমি আর আমার যা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। আমি আসলে এখনো কনফিউজড কিরকম কি অফার, যাই হোক ফ্রি তো আর খেতে যাচ্ছি না, তাদের অফারে যাচ্ছি, আর ওরকম প্রিপারেশন নিয়ে যাচ্ছি। তো আপনারাও সাথে থাকবেন, দেখবেন।
এত ভিড়, মানে ঢুকে পুরা ই হয়ে গেছে, অবাক হয়ে গেছে, এত ভিড়, অনেক মানুষ, মোটামুটি ভালোই নয়। আর এই যে সাবামণি, সাবামণি, এই যে সাবা, কি করছো তুমি? ও অনেক খুশি, ও যে টেবিলে উঠে যে দাঁড়ায় আছে, ওকে আর বসাইতে পারতেছি না, ও টেবিল দাঁড়িয়ে আছে। আম্মু সাবামণি, এই যে তুমি বসো, মাম্মা, আম্মু, এই যে মা, সাইদা মন খারাপ? এই যে সাবা, এটা হচ্ছে পেরি পেরি চিকেন, আর এক পিস কেএফসির সেই আমাদের ঐতিহ্যবাহী কুরকুরের অফার, ঠিক আছে, এক পিস। তো আরও অর্ডার দিয়েছি, রাইস আসবে, তো সেগুলো আসো, ততক্ষণে আমরা খেতে থাকি। এখানে অর্ডার করেছি, এটা একটা প্লেটার সাথে বার্গার, এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর এখানে আমাদের ই দিয়েছে কেএফসি যে ফ্রাই অফারটা সেটা দিয়েছে, একটা দুইটা এখানে আরও আছে, সাথে ড্রিঙ্কস আছে, আর এখানে রাইস আছে। হ্যাঁ, ওকে দিয়ে দাও, ওটাও ভাত না, একটু তো আমরা কেএফসি থেকে বের হয়ে গেছি, এখন এখানে স্ট্রিট ফুডের দোকান আছে, তো এখন এখানে আবার রসগোল্লা বিক্রি করছে, আমরা রসগোল্লা অর্ডার করলাম। এই তো দুই পিস, কত যেন, দুই পিস কত করে যেন, 35 টাকা। তো এখানে 4 পিস নিয়েছে, সামনে আরও দোকান আছে, স্ট্রিট ফুড আছে সামনে, তো দেখি সামনে হেঁটে যাব। আসলে পরে আর আমাদের হাঁটা হয় নাই, কারণ যখন আমরা খাচ্ছিলাম তখন দেখি টুকটাক বৃষ্টি হচ্ছে, সাথে বাচ্চা আছে, যদি আবার জোরে বৃষ্টি আসে, এর জন্য আমরা তখনই বাসায় চলে আসছি। আর বাসায় চলে আসার মাঝপথেই আসলেই ভালো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আমরা যদি আর একটু লেট করতাম তাহলে হয়তো আমাদের বৃষ্টি হতো। তো যাই হোক, বাসায় আসার পর সাবাকে একটু ই করলাম, খাওয়াচ্ছি, কারণ ও সেখানে কিছুই খেতে পারে নি, বাচ্চা মানুষ, ও তো ওইখানে মানে এত মানুষ, এত লাইটিং, গান বাজনা দেখি অবাক, ও আর খাবে কি, আর বাচ্চারা তো সেই ধরনের খাবার খেয়ে পেট ভরতে পারে না। তো যাই হোক, রাত হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়বে, তাই ভাবলাম তাকেও একটু ই করে নিই, মানে খাইয়ে নিই, কারণ ঘুমায় গেল, তার ঘুমের মধ্যে উঠে গেলে আর খাওয়াতে পারবো না। আর খাওয়ার সাথে সাথে আমি ওকে ঘুম পালিয়ে দিই না, দেখা গেছে খাবারটা গ্যাস করবে, আর যেহেতু রাতের বেলা একটু ওর আপনিদের সাথে একটু সময় মানে পাস করতে দিই, যাতে একটু খাবারটা ই হয়, হালকা হয়, তখন ওকে ঘুম পাড়াবো। এই তো, ও সাইদাকে নিয়ে একসাথে কার্টুন দেখছে, কোকোমেলন তার খুবই পছন্দ, শুধু আমার বাচ্চা বলতে না, কোকোমেলন আমি দেখলাম সব বাচ্চাদেরই খুব পছন্দ। তো যাই হোক, আমি আর বেশি দেরি করব না, সাবাকে আমি ঘুম পাড়িয়ে দেব, আর যেহেতু আমরা কোনো খাওয়া দাওয়া করবো না রাতে, কারণ আমরা যা খেয়ে এসেছি আমাদের সম্পূর্ণ পেট এখনও ভরপুর, রাতে আর কিছুই খেতে হবে না। তো আমি সাবাকে ঘুম পাড়িয়ে দেবো, এদিকে সাদিয়া সাইদা ওরা ফ্রেশ, ওরাও শুয়ে পড়বে আর আমিও শুয়ে পড়ব। তো আমি শুয়ে পড়ব ঠিক আছে, কিন্তু আমি ঘুমাতে পারবো না, এটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি সাবাকে ঘুম পাড়াবো, এরপর আমার যে টুকটাক কাজ আছে সেগুলো কমপ্লিট করার পর যখন আমি ঘুমাতে যাব তখন দেখবো অলরেডি সাবার এক ঘুম হয়ে গেছে, সে উঠে গেছে। আর এমনি তো মানে এমনিটার এত পরিমাণ ঘুম কম, ও রাতে অনেক বিরক্ত করে, আর যেই বাচ্চারা রাতে বিরক্ত করে সেই বাচ্চার মায়েরা জানে যে মানে কতটা কষ্ট
রাতের ঘুম হচ্ছে একটা নিয়ামত, আমি সেই নিয়ামত থেকে অনেক দিন যাবৎ বঞ্চিত। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ ভালো লাগে যখন চিন্তা করি যে একটা সময় তো আর এগুলো থাকবে না, যখন বাচ্চারা বড় হয়ে যাবে তখন তাই কষ্টগুলো থাকবে না, আর এই কষ্টগুলোর মাঝেও একটা সুখ আছে, আর এটাই তো মায়েদের আনন্দ, মায়েদের সুখ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহর কাছে অশেষ মানে অশেষ রহমত আল্লাহর, যে আল্লাহ ওদেরকে ভালো রাখছে। যাক, আপনার দোয়া করবেন ওদের জন্য, যেন আল্লাহ ওদের সবসময় ভালো রাখে, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের দিনটা আপনাদেরকে সাথে নিয়ে খুব ভালো একটা দিন গেল, তো যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর অবশ্যই কমেন্টস করবেন, কারণ আপনাদের এক একটি কমেন্টস আমাদের এক একটি প্রাপ্তি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।